আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ফোকলা অর্থনীতির কারণে বিকসি সদস্য দেয়নি বন্ধুরাষ্ট্র, বললেন ডক্টর মঈন খান। রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে সতর্কতা জারি। শিবির বাদে ছাত্রদলের উদ্যোগে সর্বদলীয় ছাত্র সংগঠনগুলোর বৈঠক। নির্বাচন প্রতিরোধ করতে এলে দাঁত ভাঙা জবাব, বললেন নানক। পূর্ণ নিরক্ষণে জিপিএ ৫ পেল ৯৪ জন, ফেল থেকে পাস ১৮০ জন। খাগড়াছড়িতে মাদ্রাসা শিক্ষকের নির্যাতনে শিশু শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ। সিঙ্গাপুরে ডক্টর মুশারফের সঙ্গে ফখরুলের সাক্ষাৎ। আরও তীব্র হচ্ছে রুশ ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা। মেয়েদের বিদেশেও পড়তে যেতে দিচ্ছে না তালিবান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার টাকা পাচার করে দেশের অর্থনীতিকে ফোকলা করার কারণে বাংলাদেশকে বন্ধুরাষ্ট্র বিকসের সদস্য পদ দেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, সরকার মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে। এই সরকার বড়াই করে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিল বিকসের মেম্বার হবে। যারা বিকসের সিদ্ধান্ত গ্রহণ করে থাকে, আমাদের সেই বন্ধুরাষ্ট্র কেন আজকে আমাদের প্রত্যাখ্যান করেছে? বাস্তবতাকে তারা অস্বীকার করতে পারেনি। এই সরকার দুর্নীতি করে লাখ লাখ টাকা বিদেশে পাচার করে দিয়েছে। তারা দেশকে অর্থনৈতিকভাবে ফোকলা করে দিয়েছে। এ কারণে কোনো যুক্তিতে তারা বাংলাদেশকে বিকসের সদস্য পদ দিতে পারেনি। এটাই হচ্ছে বাস্তবতা। যেভাবে বিশ্ব পরিমণ্ডল থেকে প্রত্যাখ্যান হয়েছে, আমাদের জন্য লজ্জার। রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে সতর্কতা জারি। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, ভোটার তালিকায় রোহিঙ্গাদের নাম অন্তর্ভুক্তি ঠেকাতে মাঠে কর্মকর্তাদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। নির্বাচন ভবনে নিয়ে দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। রোহিঙ্গারা ভোটার হচ্ছে বলে অভিযোগ রয়েছে, বিষয়টি নিয়ে জানতে চাইলে ইসি মোহাম্মদ আলমগীর বলেন, রোহিঙ্গা ভোটার হওয়ার বিষয়ে আমাদের কাছে কোনো সুযোগ নেই, কারণ কয়েক ধাপে ওখানে আবেদন যাচাই করা হয়। তবে এখন শুনছি যে কোনো রোহিঙ্গা অন্য এলাকায় চলে গিয়ে ভোটার হওয়ার চেষ্টা করছে। এক্ষেত্রে আমাদের সতর্কতা জারি করা হয়েছে যে আপনারা বিষয়টি দেখবেন। ভোটার তালিকায় রোহিঙ্গাদের নাম অন্তর্ভুক্তি ঠেকাতে ২০১৯ সালে চট্টগ্রামের ৩২টি উপজেলাকে বিশেষ এলাকা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রধান করে বিশেষ কমিটিও গঠন করা হয়েছে, যে কমিটি ওই সব এলাকার প্রতিটি আবেদন পুঙ্গানুপুঙ্গভাবে যাচাই করে ইতিবাচক প্রতিবেদন দিলেই সংশ্লিষ্ট ব্যক্তি ভোটার তালিকায় যুক্ত হতে পারে। শিবিরবাদে ছাত্রদলের উদ্যোগে সর্বদলীয় ছাত্র সংগঠনগুলোর বৈঠক। ৭১ মুক্তিযুদ্ধের বিরোধী জামায়াতে ইসলামী সহযোগী সংগঠন ছাত্র শিবির ছাড়া সর্বদলীয় ছাত্র সংগঠনগুলোর সঙ্গে মত বিনিময় করেছে ছাত্রদল। সরকার পতনের এক দফা দাবিতে কি কি করণীয় তা নির্ধারণ করতে পরামর্শমূলক সভা করেছে সংগঠনটি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এ মত বিনিময় সভা হয়। এতে ছাত্রদলের পাশাপাশি ছাত্র ফেডারেশন, নাগরিক ছাত্র বাংলাদেশ, ছাত্রলীগ, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতৃত্বাধীন সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা অংশগ্রহণ করেন। মত বিনিময় সভায় ছাত্র সংগঠনের নেতারা সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলা, ঐক্যবদ্ধভাবে রাজপথে কর্মসূচি দেওয়া সহ নানা বিষয়ে আলোচনা করেন। ছাত্র নেতারা ভোটাধিকার প্রশ্নে আগামী দিনে এই প্রক্রিয়াটিকে এগিয়ে নেওয়ার পরামর্শ দেন। নির্বাচন প্রতিরোধ করতে এলে দাঁত ভাঙা জবাব, বললেন নানক। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিরোধ করতে চাইলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, বিএনপিকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি, নির্বাচন প্রতিরোধ করতে এলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগে এবার দাঁত ভাঙা জবাব দেবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল
মাহফিলে এসব কথা বলেন তিনি। রাজধানীর আদাবরের শেকের টেক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পক্ষে আদাবর থানা আওয়ামী লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে উল্লেখ করে জাহাঙ্গীর কবির নানক বলেন, কেউ নির্বাচনে অংশ নিতে পারে, আবার নাও নিতে পারে। নির্বাচন কারোর জন্য অপেক্ষা করবে না। নির্বাচন প্রতিহত করতে সরকার বিরোধী আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সন্ত্রাসী কর্মকাণ্ড করলে বিএনপিকে জবাব দেওয়া হবে। পূর্ণ নিরীক্ষণে জিপিএ 5 পেল 94 জন, ফেল থেকে পাস 180 জন। কুমিল্লার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষার পূর্ণ নিরীক্ষিত ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে 879 জনের ফল পরিবর্তন হয়েছে। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি বছরের এসএসসি পরীক্ষার 24টি বিষয়ে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলার 27,060 শিক্ষার্থী 65,040 উত্তরপত্র পূর্ণ নিরীক্ষণের জন্য আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে উত্তরপত্রগুলো পূর্ণ নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যাচাই বাছাই শেষে 879 শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে জিপিএ 5 পেয়েছে 94 জন, ফেল থেকে পাস 180 জন এবং 605 জনের গ্রেডে পরিবর্তন এসেছে। খাগড়াছড়িতে মাদ্রাসা শিক্ষককে নির্যাতনে শিশু শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ। খাগড়াছড়িতে মাদ্রাসা শিক্ষককে নির্যাতনে এক শিশু শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক আমিনুল ইসলাম পলাতক রয়েছে। নিহত 7 বছর বয়সী আব্দুর রহমান আবির ভুইয়া ছড়িয়া এলাকার বাইতুল আমান ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানায় পড়ালেখা করত। প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায়, বিকেলে শিক্ষক আমিনুল ইসলাম নিজের রুমে নিয়ে হেফজে খানার শিক্ষার্থী আবিরকে মারধর করে। পরে অসুস্থ বোধ করলে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পর পরে হাসপাতাল থেকে সটকে পড়েন অভিযুক্ত শিক্ষক আমিনুল। আবিরের শরীরে একাধিক স্থানে মারধরের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। সিঙ্গাপুরে ডক্টর মুশারফের সঙ্গে ফখরুলের সাক্ষাৎ। সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মুশারফ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার সিঙ্গাপুরে যান আর গত 27 জুন থেকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খন্দকার মুশারফ। এ বিষয়ে সাইরুল জানান, গত শুক্রবার সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ডাক্তার দেখান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তখন ওই হাসপাতালে চিকিৎসাধীন খন্দকার মোশারফ হোসেনের সঙ্গে বিএনপির মহাসচিবের সাক্ষাৎ হয়। এছাড়া রোববার বিএনপির মহাসচিবের ডাক্তার দেখিয়েছেন, আছে তার মেডিকেল রিপোর্ট পাওয়ার কথা রয়েছে। মির্জা ফখরুলের সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগম সিঙ্গাপুরে রয়েছেন। তার দুজনেই নানান শারীরিক সমস্যায় ভুগছেন। কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল কেরোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে তার গলার ধমনীতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল। তখন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা হয়। মির্জা ফখরুলকে চিকিৎসার ফলো আপের জন্য সিঙ্গাপুরের ওই হাসপাতালে যেতে হয়। স্ত্রী রাহাতারা বেগমের সিঙ্গাপুরের রেফেলস হাসপাতালে একটি অস্ত্রোপচার হয়েছিল। আরও টিপ্প হচ্ছে রুশ ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা। পাল্টাপাল্টি হামলার পরিধি বেড়েছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে। রাশিয়ার বিভিন্ন স্থানে ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। এতে প্রাণ গেছে এক রুশের নাগরিকের। পাল্টা জবাব দিতে উত্তর ও মধ্যাঞ্চলে দফায় দফায় কুরোচে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। রাতভর চালানো এই হামলায় প্রাণ গেছে একাধিক বেসামরিকের। ইউক্রেনীয় প্রেসিডেন্টের হুঁশিয়ারি, যে কোনো মূল্যে অব্যাহত রাখা হবে প্রতিরোধ অভিযান। রাতেও কুয়েচে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ক্রেমলিনের দাবি, এই অভিযানে কিয়েভের একটি সামরিক বিমানবন্দর ধ্বংস করা হয়েছে। এর পাশাপাশি ইউক্রেনীয় বিমান বাহিনীর 2টি সুখোই যুদ্ধবিমান, 30টি ড্রোন এবং একাধিক হাই মার্স রকেট সিস্টেম ধ্বংস করা হয়। বিয়ানর্স্ক এবং কুরস্ক অঞ্চলে ধ্বংস করা হয় ইউক্রেনীয় ড্রোন। মূলত ইউক্রেনের প্রতিরোধ অভিযানের জবাবে এই হামলা চালাচ্ছে রুশ বাহিনী। দুদিন আগে মস্কো সহ রাশিয়ার অভ্যন্তরের বিভিন্ন স্থানে জোরালো অভিযান শুরু করে ইউক্রেনীয় বাহিনী। দফায় দফায় চালানো হয় ড্রোন হামলা, রোদে চালানো হয় হামলা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করা হয়েছে 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র।
মেয়েদের বিদেশেও পড়তে যেতে দিচ্ছে না তালেবান। নারীদের জন্য জোরপূর্বক ঘরবন্দি করে রাখার পণ করেছে তালেবান। মেয়েদের জন্য বিশ্ববিদ্যালয়ের দরজা বন্ধ, তৃতীয় শ্রেণীর বেশি পড়াশোনা নিষিদ্ধ, পার্কে ঢোকা বন্ধ, পার্লার বন্ধ। ক্ষমতা দখলের পর থেকে এমন একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে আফগান সশস্ত্র গোষ্ঠী। এবার আফগান মেয়েদের বিদেশে পড়তে যেতেও বাধা হয়ে দাঁড়িয়েছে তারা। তালেবানের এমন বিতর্কিত পদক্ষেপে ভুক্তভোগীদের একজন 20 বছর বয়সী নাতকাই। নাতকাই বলেন, নিজ দেশে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ একেবারে কমে যাওয়া সত্ত্বেও পড়াশোনা অব্যাহত রেখেছিলেন তিনি। এক পর্যায়ে সংযুক্ত আরব আমিরাতে দুবাই বিশ্ববিদ্যালয়ে বৃত্তি সহ পড়াশোনার সুযোগ পান। তালেবান আফগানিস্তানে মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়া নিষিদ্ধ করার পর 2022 সালের ডিসেম্বরে আফগান ছাত্রীদের জন্য এই বৃত্তি চালু করেন আমিরাতি বিলিয়নিয়ার শেখ খালাফ আহমেদ আল হাফতুর।